अस्सलाम वालेकुम। अरे स्टूडेंट, हाउ आर यू? आशा करी तुम्हारा भलो आछो। आमी भलो आछी। मोस्ट वेलकम टू आर ऑनलाइन क्लास ऑनलाइन जहिरुद्दीन हाई स्कूल। डियर स्टूडेंट, टुडे आई डिस्कस अबाउट वेरी इम्पोर्टेंट आइटम ऑफ इंग्लिश ग्रामर। Every student, when see then they feel very difficult item, but not very easy item. I say oh, it is very easy item. Okay. Satu satriya abishoti. Dekho, look at the whiteboard. Write down the word simple complex compound. Othoba kono kono boye simple compound complex lekha thake. Ei namti shunle onek shomoy dekha jay tader moddhe ekti bhiti srishti hoy. তারা মনে করে দিস আইটেম ইজ ভেরি কমপ্লেক্স ডিফিকাল্ট। হ্যাঁ, বাট আই সে ইউ, আমি তোমাদের বলছি ইট ইজ ভেরি ইজি আইটেম। আফটার কমপ্লিটিং মাই ক্লাস, ইফ ইউ ফলো অ্যাটেন্টিভলি, দেন ইউ উইল সে ইট ইজ ভেরি ইজি। এটা আমার মুখের কথা নয়, আমি কার্যে পরিণত করে দেব। এটা একদম একটা সহজ আইটেম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। স্ট্রাকচারালি সেন্টেন্স তিন প্রকার, গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, এখানে এই তিনটি শব্দের অর্থ দেখো কি। সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য। ওকে, এখানে আমি এই সংজ্ঞাগুলো আলোচনার আগে একটা বিষয় আমি আলোচনা করছি। আই ডিসকাসড ইট বিফোর, বাট নাও এগেইন রিপিট ইট। ওকে, ক্লজ কি? এটা সেন্টেন্সগুলো পরিবর্তনের আগে তোমাকে ক্লজ সম্পর্কে জানতে হবে। ক্লজ হলো বাক্যের ক্ষুদ্র অংশ, অর্থাৎ বাক্যের ক্ষুদ্র বাক্য। তার মানে একটি বৃহত্তম সেন্টেন্সের ক্ষুদ্রতম সেন্টেন্সটাই হলো ক্লজ, সহজ ভাষা। অর্থাৎ একাধিক সেন্টেন্স যে বাক্যে থাকে, যে সেন্টেন্সে থাকে, ওখানকার যে আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র সেন্টেন্সগুলো আছে সেগুলো হলো ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এখন এই সিম্পল সেন্টেন্স সরল বাক্যটা কি? সরল বাক্য আমাদের আসলে সরল বাক্য যে সেন্টেন্সের কি থাকে, একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একটি ক্লজ, সিঙ্গল ক্লজ থাকে। ঠিক আছে, অর্থাৎ যদিও দুটো তিনটি এরকম থাকতে পারে, সেগুলো একটিতে পরিণত হয়। ওকে, যেমন আমি যদি একটি সেন্টেন্স দেই ক্লিয়ার হবে, মনে করো মিস্টার করিম ইজ এ রিচ ম্যান, মিস্টার করিম একজন ধনী মানুষ, একটি মাত্র সেন্টেন্স এখানে। ওকে, এখন দেখো কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এখানে একাধিক, বিশেষ করে এই সেন্টেন্সটিতে দুটো ক্লজ থাকবে বা তার অধিকও থাকতে পারে, কিন্তু এখানে একটি মাত্র সেন্টেন্স থাকবে প্রিন্সিপাল ক্লজ, আর বাকিগুলো হবে ডিপেন্ডেবল ক্লজ। ওকে, একটি মাত্র সেন্টেন্সের উপরে, ওই প্রিন্সিপাল ক্লজের উপরে অন্য ক্লজগুলো নির্ভরশীল থাকবে। ওকে, যেমন মনে করো একটা সেন্টেন্স দিচ্ছি, দো হি ইজ পোর আর রিচ, হি ইজ আনহ্যাপি। ওকে, নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। যৌগিক বাক্য, যৌগিক বাক্য, এখানে
আসলে সবগুলো ক্লজে ডিপেন্ডেবল প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ, অর্থাৎ এখানে দুটো ক্লজ থাকবে, দুটো ক্লজে যার যার মতো অর্থ প্রকাশ করবে, প্রত্যেকটির আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে বা অবজেক্ট থাকবে, এবং তারা একজনের উপর আরেকজন নির্ভরশীল নয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো আমি যে আলোচনা করলাম এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হি ইজ পুওর বাট হি ইজ অনেস্ট। এখানে একটা কথা দেখো, আমি এটা একটু ব্র্যাকেটে রাখছি এই জন্য যে বাট অ্যান্ড দ্বারা যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় টু ভার্ব, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং টু ভার্বটা না দেয় উত্তম। ঠিক আছে, ইংরেজ ভাষাবিদদের মতে না দেয় উত্তম, তার মানে এখানে না দিলেও বুঝতে হবে এখানে হি ইজ আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট মি। এখন এই যে সেন্টেন্সের পরিচয় জানলে, স্ট্রাকচারালি সেন্টেন্স তিন প্রকার আমি সংজ্ঞাগুলো আলোচনা করলাম আলাদা আলাদাভাবে, এখন প্রত্যেকটি সেন্টেন্সেরই আলাদা আলাদা কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো তোমাদের জানা উচিত, আগের চিহ্নগুলো জানা উচিত। ওকে মাই স্টুডেন্ট, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, দ্যার আর অ্যাভেলেবল সাইন অফ দ্য ভেরিয়াস সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কতগুলো চিহ্ন আছে আমি দিয়েছি আলাদাভাবে, একটু খেয়াল করো। সিম্পলের চিহ্ন হলো ইনস্পাইড অফ, ডিসপাইড অফ, বিকজ অফ, ইন কেস অফ, টু টু, আফটার, ইন, অ্যাট, বাই, উইদাউট, এবং বার প্লাস আইন যেতেও সিম্পল সেন্টেন্স থাকে। ওকে সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, টু বি ভার্ব হতে পারে। ওকে টু বি ভার্বের ক্ষেত্রে বিং হয়। কমপ্লেক্স সেন্টেন্সে দেখো অ্যাজ, ইফ, হ্যাভ ও দক। ওকে ইফ হ্যাভ ও দকের ক্ষেত্রে কথাটা আসছে সিন্স, বিকজ, দ্যাট, সো দ্যাট, সদেটের পরে আছে ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এখানে অনেকগুলো শব্দ আছে, হো, হোয়াই, হোয়েন, হুইজ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াট, এগুলো দো, অল দো, ইভেন দো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট। ওকে কম্পাউন্ড সেন্টেন্সে আছে দেখো কি অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আধার অর, নাদার নর, বোথ ডট ডট অ্যান্ড। এই যে শব্দগুলো এগুলো হলো বিভিন্ন সেন্টেন্সের চিহ্ন। ওকে স্টুডেন্ট, তাহলে দেখো এই চিহ্নগুলো তোমাকে মুখস্থ করতে হবে, একদম মেমোরাইজ করতে হবে, যে কোনো সময় যাতে তোমার ব্রেনে থাকে যে এই চিহ্নটা কার, এই চিহ্নটা কার। ওকে তোমার প্রশ্ন করার সাথে সাথে খাতা দেখতে হবে, বই দেখতে হবে, স্মরণ করতে হবে, এভাবে কিন্তু হবে না। আমি তোমাদের আগেই বলেছি ইট ইজ ইজি, ইউ ক্যান সলভ দিস সেন্টেন্স ইজিলি, বাট অ্যাট ফার্স্ট মেমোরাইজ মাই অ্যাডভাইস। ওকে রিমেম্বার মাই অ্যাডভাইস। লাস্ট কথা হলো এগুলো মুখস্থ করতে হবে, এটাই শেষ কথা, এর বাইরে কোনো কথা নাই। ওকে তাহলে এখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে যেতে পারি, কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পলস ইত্যাদি আমরা করব। ওকে এই ভাইস ভার্সা অর্থাৎ সবগুলো সেন্টেন্স থেকে এই তিনটা সেন্টেন্স উল্টাপাল্টা হবে। ওকে তাহলে আমরা এই চেঞ্জিং সেন্টেন্সের যাওয়ার আগে আজকে এই সেন্টেন্সগুলো কোনটা কী, কোনটার বাংলা কী, শব্দ অর্থ কী, সংজ্ঞা ডেফিনেশন কী, এবং কোন টাকার চিহ্ন, এগুলো মুখস্থ করবো। ওকে মুখস্থ করার পরে নেক্সট ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আল্লাহ।